নমস্কার বন্ধুরা, আমি রেবোলিনা, আপনারা দেখছেন দেবীজ টেস্টি ট্রিটস। আজকে আমি এই নিউ ইয়ার উপলক্ষে এমন একটা মাটনের রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু খেতে একদম অন্যরকম আর তৈরি হয় খুব অল্প উপকরণ দিয়ে। আমি আজকে শেয়ার করব মাটন রোগান জোশের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই মাটন রোগান জোশ। এর জন্য আমি প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, তবে আপনারা চাইলে এটা রিফাইন্ড তেলেও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গরম মশলার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। এরপর আমি এতে দিচ্ছি 1 টিস্পুন হিং। এই হিং কিন্তু কাশ্মীরি মাটন রোগান জোশের একটা অন্যতম উপকরণ। এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এতে দিয়ে দিচ্ছি 700 গ্রাম মতন মাটন। মাটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মশলার সাথে মাটনটা ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে। মাটনের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 3 টিস্পুন রেড চিলি পাউডার। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এর রংটা খুব সুন্দর হবে। এবারে সমস্ত মশলা দিয়ে আমি মাংসটা রান্না হতে দেব। এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো মশলা এখন অ্যাড করা নেই। ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি মাংসটা রান্না হচ্ছে। যতক্ষণ আমাদের মাটনটা কষানো হচ্ছে ততক্ষণ আমরা একটা তৈরি করে নেব দইয়ের মিশ্রণ। এর জন্য আমি 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইটা যেন ফ্রেশ হয়, খুব পুরনো যেন টক দইটা না হয়। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে জাফরান, এটা কিন্তু একদমই অপশনাল, আর দিয়ে দেব 1 টিস্পুন আদা গুঁড়ো বা জিঞ্জার পাউডার। আর রঙের জন্য আমি এতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে একটা হুইস্কারের সাহায্যে আমি খুব ভালোভাবে দইয়ের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেব। এবারে আমি এতে অ্যাড করছি এই মাটন রোগান জোশের একটা অন্যতম উপকরণ মৌরি গুঁড়ো। এখানে আমি 2 টিস্পুন মৌরি গুঁড়ো অ্যাড করছি। দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে রেখে দেব। অন্যদিকে মাটন থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি মাটনের মধ্যে এই দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এই পুরো মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। দেখুন আমাদের মাটনটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তবে এই পর্যায়ে কিন্তু আপনারা যদি চান বা হাতে কম সময় কম থাকে এটা আপনারা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি এতে অ্যাড করছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে যে জিনিসটা ছাড়া মাটন রোগান জোশ অসম্পূর্ণ আমি সেইটা অ্যাড করব। এটা হচ্ছে রতন জোত। এটা আমি অনলাইনে কিনেছি। এই রতন জোত দিলে পরে কিন্তু মাটন রোগান জোশের যে লাল রংটা সেটা খুব সুন্দরভাবে আসে। আপনারা চাইলে অনলাইনে কিন্তু অনায়াসে এই রতন জোত যে রুট আছে এটা পেয়ে যাবেন। এই রতন জোত কিন্তু জলে দিলে পরে সেরকম ভালোভাবে রং আসবে না। এর জন্য আমি একটা তড়কা প্যানে 3 টেবিল চামচ ঘি নিয়েছি।
তার মধ্যে আমি এই রাতান জোতটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর রং এসেছে। এবারে আমি শুধুমাত্র এই রাতান জোতের যে তেলটা বা ঘিটা শুধুমাত্র সেটা এই মাটনে অ্যাড করছি। এই রাতান জোত কিন্তু আমাদের স্কিন বা চুলের জন্য খুব উপকারী। আপনাদের যদি চুলের সমস্যা থাকে আপনারা কিন্তু এই নারকল তেলের সঙ্গে এই রাতান জোত মিশিয়ে চুলে লাগাতে পারেন। ফিরে আসি রান্নায়। মাটনটা কষানো হয়ে গেছে, এতে আমি এবারে অ্যাড করছি 1 কাপ মতন গরম জল। গরম জল অ্যাড করে আমি ঢাকা দিয়ে মিনিট 15 এটা রান্না হতে দেব। দেখুন এই রাতান জোত দেওয়ার জন্য কি সুন্দর একটা লাল রঙের তেল ভেসে উঠেছে। এটাই কিন্তু মাটন রোগান জোশের স্পেশালিটি। এতে আমি এবারে অ্যাড করছি ঘরে তৈরি গরম মশলা 1 টিস্পুন। এবারে ঢেকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না গরম মশলার ফ্লেভারটা মাটনে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই নিউ ইয়ারে কিন্তু এই চিরাচরিত মাটন কারি বা কষা না খেয়ে এইটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে। আজকের মতন আসি তাহলে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।